নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এটি চ্যানেল। বন্ধুরা, আগামীকাল সোমবার থেকেই সারা ভারতবর্ষ জুড়ে জারি হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম, যা আপনাদের প্রত্যেককে জানতে হবে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে যদি আপনাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে একটি বিরাট বড় ঘোষণা। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন ক্রিকেটার ইতিমধ্যেই মারা গেলেন। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে সরকারের তরফ থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, যা এক এক করে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। আপনি যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সেভিংস অ্যাকাউন্টধারী হন তবে আপনার জন্য সুসংবাদ। স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাংক গ্রাহকদের বিশেষ উপহার দিয়েছে। অ্যাকাউন্টধারীদের বেশ কয়েকটি চার্জ এখন থেকে আর দিতে হবে না। এর ফলে গ্রাহকরা বিরাট লাভবান হবে বলে মনে করা হচ্ছে। অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্কের ফলে আসা SMS আর ব্যাংকে কোনো সার্ভিস চার্জ কাটবে না। এখন কোনো গ্রাহককে এর জন্য কোনো ফিক্সড চার্জ দিতে হবে না। গ্রাহকদের আর SBI-এর সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে না। ব্যালেন্স না থাকার কারণে আর কোনো চার্জও কাটবে না ব্যাংক। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি কোনো SBI সেভিংস অ্যাকাউন্ট থাকে তবে আপনি ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন SBI ইউনোতে ব্যাংকিং সুবিধা পাবেন। আপনি ঘরে বসে অনেক ব্যাংকিংয়ের কাজ করতে পারবেন। SBI জানিয়েছে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টধারীদের নানান সুবিধা দেওয়া হয়েছে। আপনি একটি ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টও খুলতে পারেন। SBI ইউনো অ্যাপে গ্রাহকদের জন্য বিভিন্ন অফার দেয়। ক্যাশব্যাকের মতো নানান অফার পাওয়া যেতে পারে, যাতে নিঃসন্দেহে গ্রাহক লাভবান হবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সমস্ত ধরনের চার্জ কিন্তু তুলে দিল। আপনার যদি ব্যাংকে ন্যূনতম ব্যালেন্সও না রাখেন তাহলে কিন্তু কোনো চার্জ কাটবে না, এবং আপনারা যদি ATM থেকে যদি কোনো কিছু টাকা ট্রানজাকশন করেন সেক্ষেত্রেও কোনো চার্জ কাটা হবে না SBI এর তরফ থেকে। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। গত ডিসেম্বর মাসে 40% পর্যন্ত রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল ভোডাফোন, এয়ারটেল সহ সব টেলিকম সংস্থাগুলি। আগামী কয়েক মাসের মধ্যে ফের একবার 10% পর্যন্ত দাম বাড়তে পারে তারা, এমনটাই খবর CNBC সূত্রে উঠে এসেছে। জানা যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে 2-5% পর্যন্ত দাম বাড়তে পারে ভোডাফোন এয়ারটেলের। পরবর্তী 6 মাসে 10% পর্যন্ত বেড়ে যেতে পারে এই দাম। SBI ক্যাপস এর বিশ্লেষক রাজীব শর্মা জানাচ্ছেন খুব শীঘ্রই ফের একবার দাম বাড়বে টেলিকম কোম্পানিগুলি, আগামী কয়েক কোয়ার্টারের পর্যায়ক্রমে সেই দাম আরও বাড়বে। তো বন্ধুরা, আপনারা যদি ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া সিম ব্যবহার করেন তাহলে আপনাদের জন্য কিন্তু এটি একটি বিরাট বড় দুঃসংবাদ। হ্যাঁ বন্ধুরা, এখন আপনারা যে পরিমাণে রিচার্জ করে যেই ধরনের সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন এবার কিন্তু বেশি টাকা আপনাদেরকে রিচার্জ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। 74তম স্বাধীনতা দিবসের সকালে দিল্লির লালকেল্লা থেকে ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের ফলে দেশের স্বাস্থ্য ব্যবসায় বিপ্লব আসবে বলে জানিয়েছেন তিনি। সম্পূর্ণভাবে প্রযুক্তি নির্ভর হবে এই ডিজিটাল হেলথ মিশন। ক্ষমতায় আসার পর থেকে একাধিক ক্ষেত্রে ডিজিটাইজেশনের দিকে নজর দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার স্বাস্থ্যক্ষেত্রেও ডিজিটাইজেশনের কথা বললেন প্রধানমন্ত্রী। এদিনের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের ফলে স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব আসবে। দেশের প্রতিটি নাগরিককে হেলথ কার্ড দেওয়া হবে। এই কার্ডে যতবার আপনি যে কোনো জায়গায় চিকিৎসা করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যে কোনো হাসপাতালে যাবেন সেই তথ্য জমা দিলেই কিন্তু আপনাদের সমস্ত কিছু চিকিৎসা একদম বিনামূল্যে হয়ে যাবে। আপনি কোনো ডাক্তার দেখাচ্ছেন, কোন ওষুধ খাচ্ছেন, আপনার কি রোগ হয়েছিল, সমস্ত কিছু সেই কার্ডে নথিভুক্ত থাকবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে এই ন্যাশনাল হেলথ মিশনের দেশের স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। প্রতিটি নাগরিককে দেওয়া হেলথ কার্ডের তাদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে। ভবিষ্যতে সমস্ত রকমের টেস্ট এবং চিকিৎসা করালে তার যাবতীয় তথ্য সংশ্লিষ্ট কার্ডের নম্বরে সংরক্ষিত থাকবে। অর্থাৎ পরবর্তীতে কোনো চিকিৎসা করাতে গেলে কোনো অর্থাৎ কাগজপত্র নিয়ে যেতে হবে না। বিস্তারিত সমস্ত কিছুই সেই কার্ডে সংরক্ষিত থাকবে। তো বন্ধুরা, আপনারা
আপনারা দেখতে পারলেন ডিজিটাল হেলথ কার্ড এবার প্রত্যেক ভারতবাসীকে দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেই কার্ডের মধ্যে সমস্ত কিছু বিস্তারিত আপনার ইনফরমেশন থাকবে, অর্থাৎ আপনার কী রোগ হয়েছিল এবং আপনি কী কী ওষুধ খাচ্ছেন সেগুলোর সমস্ত কিছু তথ্যই কিন্তু নথিভুক্ত থাকবে। যখন আমি ডাক্তার দেখাবেন, অর্থাৎ আপনি যখন ডাক্তার দেখাবেন, তখন সেই কার্ড ডাক্তারের কাছে দিলেই কিন্তু তারা সমস্ত তথ্য পেয়ে যাবে, আপনাদের কোনো কিছুই বলতে হবে না। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। করোনায় আক্রান্ত হয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের সদস্য চেতন চৌহান মৃত্যুকালের বয়স ছিল 73 বছর। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আজকেই প্রয়াত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতন চৌহান, যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কিন্তু আজই মৃত্যু হলেন। তো বন্ধুরা আপনারা করোনা ভাইরাসের সম্বন্ধে প্রত্যেকেই জানেন সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাস কিন্তু গ্রাস করে নিয়েছে। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে, সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং বাড়ি থেকে বেরোলে অবশ্যই কিন্তু মুখে মাস্ক ব্যবহার করতে হবে এবং প্রত্যেকের থেকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কিন্তু চলতে হবে। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। আজ কলকাতায় পেট্রোলের দাম রয়েছে লিটার প্রতি 82.17 টাকা, ডিজেলের দাম রয়েছে লিটার প্রতি 77.06 টাকা। আজ কলকাতায় 22 ক্যারেট 100 গ্রাম সোনার দাম রয়েছে 517,500 টাকা, দাম কমেছে 2400 টাকা। 24 ক্যারেট 100 গ্রাম সোনার দাম রয়েছে 544,400 টাকা, দাম কমেছে 2400 টাকা। সেই সঙ্গে আজ কলকাতায় 100 গ্রাম রূপোর দাম রয়েছে 6,800 টাকা, দাম বেড়েছে 105 টাকা। 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে 621 টাকা। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আজকে সোনা রূপা পেট্রোল ডিজেলের দাম এবং রান্নার গ্যাসের দাম কত টাকা রয়েছে। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। প্রতিষেধক না মেলা পর্যন্ত এই মহামারীকে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়, এ কথা আগেই জানিয়েছিল বিজ্ঞানীরা। একাধিক প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল চললেও আর কতদিনে মিলবে করোনার প্রতিষেধক, এই প্রশ্নের উত্তর দিলেন হুয়ের প্রধান বিজ্ঞানী ডক্টর সৌম্য স্বামীনাথন। হ্যাঁ বন্ধুরা, শনিবার চেন্নাইয়ে এক সাংবাদিক বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ডক্টর সৌম্য স্বামীনাথন জানান এখনও অন্তত 1 বছর অপেক্ষা করতে হবে, তার আগে দেশের মাটিতে করোনা টিকা তৈরি হওয়া তেমন কোনো সম্ভাবনাই নেই। এদিন হুয়ের প্রধান বিজ্ঞানী জানান এই মুহূর্তে ভারত করোনা প্রতিষেধক তৈরির একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোনো প্রতিষেধক বৃহত্তর জনসংখ্যার ওপর প্রয়োগের ক্ষেত্রে চূড়ান্ত হতে অন্তত আরও 1 বছর সময় লাগবে। সেই সঙ্গে ডক্টর স্বামীনাথন জানান ভারতের মোট 8টি সংস্থা এখন প্রতিষেধক তৈরির চেষ্টা চালাচ্ছে। এই ধরনের টিকা আবিষ্কারের জন্য সাধারণত 5 থেকে 8 বছর সময় লেগে যায়, কিন্তু এই মহামারীর পরিস্থিতিতে সমস্ত সংস্থায় তৎপরতার সঙ্গে প্রতিষেধক তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে 1 থেকে 1.5 বছর আগে কোনো প্রতিষেধক চূড়ান্ত হবে না। ডক্টর স্বামীনাথন ভারতের কোনো প্রতিষেধক এখনও নিজের সাফল্যের তথ্য হুয়ের কাছে তুলে ধরতে পারেনি। এগুলোর ক্লিনিক্যাল ট্রায়ালের সাফল্যের নথি পাওয়ার পরেই হু প্রতিষেধকের লাইসেন্সের কথা ভাবতে পারে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন ডক্টর অর্থাৎ বিজ্ঞানী ডক্টর স্বামীনাথন পরিষ্কারভাবে বলে দিয়েছে হুয়ের বিজ্ঞানী যে করোনা ভাইরাসের মেডিসিন আসতে আরও অন্তত 1 বছর সময় লাগবে। এখন দেখার বিষয় কবে করোনা ভাইরাসের ভ্যাকসিন অর্থাৎ মেডিসিন সারা ভারতবর্ষ জুড়ে চলে আসে। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।